কাতার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইএম আকাশ। আকাশ, করোনা মহামারীর কারণে কাতারে ভিসা নবায়নের ব্যাপারে কি ধরনের সুবিধা দিয়েছে দেশটির সরকার? আমরা জানি সেখানে অসংখ্য প্রবাসী রয়েছে, বিশেষ করে আমাদের বাঙালি প্রবাসীরা তো উল্লেখযোগ্য। কি তথ্য আছে আপনার কাছে? জি তরি, আপনাকে ধন্যবাদ। আসলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে একটি বিবৃতিতে জানিয়েছেন, যারা এখানকার ভিজিটদারি ভিসা রয়েছেন এবং যারা ব্যবসায়ী বিজনেস ভিসা রয়েছেন এবং যারা এখানকার ফ্যামিলি ভিসা রয়েছেন, তাদেরকে আপাতত বলা হয়েছে বিজনেস ভিসা এবং ভিজিট ভিসা তাদের ফ্রি নবায়ন হবে যতক্ষণ পর্যন্ত এখানকার বিমান চলাচল স্বাভাবিক না হয়। ততক্ষণ পর্যন্ত তারা ভিসা নবায়ন করতে পারবেন, তা কাতার সরকার মওকুফ করেছেন। এবং যারা ফ্যামিলি ভিসা রয়েছেন তাদেরকে প্রতি মাসে তারা নির্দিষ্ট ফি দিয়ে তারা ভিসা রেনু করতে পারবেন। এবং এই করোনা প্রাদুর্ভাবের কারণে যারা কাতারের আইডি ধারী রেসিডেন্সি ভিসা রয়েছেন, দেশের বাইরে বিশেষ করে যারা বাংলাদেশে প্রবাসী রয়েছেন, তাদের জন্য সুখবর হলো আপনারা আবার কাতারে ফিরতে পারবেন। সেজন্য আপনার যে স্পন্সর রয়েছে এখানকার লোকাল কোম্পানি, সেই কোম্পানি অথবা আপনার কপিল, যদি আপনার রিএন্ট্রি ভিসা, যেটা রেসিডেন্স পারমানেন্ট রিএন্ট্রি ভিসাটা রয়েছে, সেখানে যদি আপনাদের জন্য অ্যাপ্লাই করে, তাহলে আপনারা কিন্তু পুনরায় বাংলাদেশে থেকে কাতারে আসতে পারবেন। এবং যাদের ভিসার মেয়াদ 6 মাস অতিক্রম করেছেন, আপনারাও এই আওতায় মধ্যে থাকবেন। আপনাদের কোম্পানির কপিল অথবা আপনার কোম্পানির স্পন্সর, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আবেদন করলে আপনার রিএন্ট্রি ভিসা পাবেন। এবং আপনাদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন কাতারের বাংলাদেশের দূতাবাস এবং দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য নিশ্চিত করেছেন। আমরা জানতে পেরেছি দূতাবাসের ওয়েবসাইটে পর্যন্ত প্রকাশ করা হয়েছে, তাদেরকে যারা বাংলাদেশে রয়েছেন আপনারা আতঙ্কিত না হওয়ার জন্য জানিয়েছেন এবং আপনাদেরকে বলছে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য। কাতারে যখন ফ্লাইট চালু হবে আপনারা পুনরায় কাতারে আসতে পারবেন, সেই জন্য কোনো চিন্তা করতে হবে না, বাট কিছুদিন সময় আপনাকে ধৈর্য রাখতে হবে। তরি, এ ছিল কাতারের ভিসার সর্বশেষ আপডেট। আকাশ, আশা করছি তথ্যগুলো আমাদের কাতার প্রবাসীদের উপকারে আসবে। ধন্যবাদ আপনাকে। কাতার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইএম আকাশ।